হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রজাপতি এই মুভির দশম দিনে কালেকশনে। আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রির সকল রেকর্ড ভেঙে দিয়ে প্রজাপতি এখন সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম। হ্যাঁ বন্ধুরা, কোন দিক দিয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম তাও জানিয়ে দিব, আপনাদের জানিয়ে দেই। নিজেদের দশম দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোনো ফিল্ম 80 লক্ষ প্লাস বিজনেস করতে পারেনি। প্রজাপতি যা করিয়ে দেখিয়েছে, আপনারা জানেন নিজেদের সেকেন্ড সানডেতে মুভিটি এত ভালো টাকা আয় করেছে যা বাংলা ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কোনো ফিল্ম আয় করতে পারেনি। কথা বলবো এই মুভির দশম দিনে কালেকশন নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে থাকেন। তো প্রথম কথা হলো বাজেট নিয়ে। প্রজাপতি এই মুভির বাজেট হলো 1 কোটি 50 লক্ষ রুপি। লিড রোল হলো দেব স্যার মিথুন স্যার। আপনারা জানেন দেব স্যার মিথুন স্যারের প্রজাপতি একটি ব্লকবাস্টার ফিল্ম। কলকাতা ইন্ডাস্ট্রি থেকে মুভিকে এত ভালো সাপোর্ট করবে এবং ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভি এত ভালো সাপোর্ট পাবে যা কেউই ভাবতে পারেনি। নিজেদের দ্বিতীয় সপ্তাহে, মানে নিজেদের দশম দিন বলতে পারেন, নিজেদের দ্বিতীয় উইকেন্ড, নিজেদের সেকেন্ড সানডেতে মুভিটি এত ভালো কাজ করেছে যা এখন পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো ফিল্ম করতে পারেনি। এক্সপেকশন যা ছিল মুভি এর চেয়েও ভালো আয় করেছে, এবং একটি ব্লকবাস্টার কালেকশন মুভিটি পুরো ইন্ডিয়ান মার্কেট থেকে করে নিয়েছে। নিজেদের দশম দিনে এই মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে 80 লক্ষ রুপি। এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 3 কোটি 77 লক্ষ রুপি। আপনার জানিয়ে দেই প্রজাপতি নিজেদের দশম দিনে এসে যেই কালেকশন করেছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই কালেকশন কোনো ফিল্ম করতে পারেনি। এটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন। আমাদের মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এই রেকর্ড বিগত 4-5 বছরও কেউ ভাঙতে পারবে। যাই হোক, প্রজাপতি থেকে আরও ভালো ফিল্ম যদি বাংলা ইন্ডাস্ট্রিতে আসে অবশ্যই এই রেকর্ডটি ভেঙে দেবে। যাই হোক, নিজেদের দশম দিনে মুভিটি যা কালেকশন করেছে এটি একটি হিস্টোরিক্যাল কালেকশন। আপনারা প্লিজ প্রজাপতিকে সাপোর্ট করবেন। আমার মনে হয় সামনের দিনগুলিতেও প্রজাপতি অনেক ভালো কালেকশন করবে, একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। আপনারা প্লিজ প্রজাপতিকে সাপোর্ট করুন, এবং এখন পর্যন্ত আপনার ফিল্মটি না দেখলে আপনাদের কাছেরই কোনো সিনেমা হলে গিয়ে দেখে আসবেন এবং জানিয়ে দেবেন মুভিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।